Hello leaders, hello learners. Assalamu alaikum and this is Kaja. Welcome to my new video on 7 tips for young professionals. নতুন যারা চাকরিতে ঢুকছেন বা ঢুকবেন তাদের জন্য 7টি পরামর্শ দেব। আমি কেন পরামর্শ দেব সেটা একটি বড় প্রশ্ন এবং আমি পরামর্শ দেওয়ার মতো কোনো কিছু রাখি কিনা এবং আমি পরামর্শ দেওয়ার মতো কিছুটা দক্ষ কিনা সেটা একটি প্রশ্ন হতে পারে। তবে বলতে পারি যে একসময় কমিউনিকেশন ডিপার্টমেন্ট চালিয়েছি কি পার্সন হিসাবে এবং গত 7 বছরে অন্তত 2000 প্রফেশনালকে নানা পেশাজীবীকে সাপোর্ট দেওয়ার স্কিল ডেভেলপমেন্টের সাপোর্ট দেওয়ার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সেখান থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি যা আগে জানতাম না। প্রথম পরামর্শ হলো প্রথম চাকরি কোথায় করবেন। আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বলতে চাই নানা ধরনের জব সেক্টর আছে, হাজারো রকমের আছে, প্রথম চাকরিটি কোথায় করবেন। যদি ভাবেন এই আগে একটাই ঢুকে যাই তারপরে বদলে নেব, অ্যাবসোলিটলি ইটস রং আইডিয়া। আপনি ভাবলেন যে একটু ব্যাংকে ঢুকে যাই পরে চেঞ্জ করব, এটা 99% ক্ষেত্রে হবে না। আপনি কয়েকটি উদাহরণ দিতে পারেন, অমুকেতে পারছে তমুকেতে পারছে, হাতে গুনে দেখেন তারা কয়জন, সংখ্যাটা খুব সামান্য। 99% ক্ষেত্রে প্রথমে যেখানে ঢুকে যায় সেখান থেকে বের হতে পারে না এবং বের হওয়া আসলে কঠিন। এবং প্রথম চাকরিতে অবশ্যই খেয়াল করবেন আপনি মুরেট্টিন মার্কা সংস্থায় জব করবেন না। মুরেট্টিন মার্কা সংস্থা কোনগুলা? যেখানে কোনো ছুটি ছাটা নাই, এইচআরের রুলস নাই, যেখানে নিজেকে বিকশিত করার সুযোগ নেই। এটি হচ্ছে প্রথম কথা। মুরেট্টিন মার্কা সংস্থায় যদি একবার কাজ করেন, সেই স্মেল যদি একবার লেগে যায়, ভবিষ্যতে যে এ ক্যাটাগরি সবচেয়ে ভালো সংস্থায় যাওয়ার পথটা একদমই বন্ধ হয়ে যাবে 99.99% ক্ষেত্রে। যারা মুরেট্টিন মার্কা বা ভালো প্রতিষ্ঠানে প্রথমে জয়েন করেন না বা প্রথমে ঢোকেন না বা ঢোকার চিন্তা করেন না, তাদের জন্য পরবর্তীতে তারা ভাবেন যে পরে সুইচ করব। পরে এখানে অনেকগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, কেন মুরেট্টিন মার্কা বা ভালো সংস্থা না, এইসব সংস্থা এমপ্লয়িদের বড় সংস্থাগুলো ইন্টারভিউতে সহজে ডাকে না, তার অনেকগুলো কারণ আছে। সেটা আপনাদের বলার এখানে অতটা সময় নেই, শুধু বলবো প্রথম জবের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। দ্বিতীয়ত, কোন সংস্থায় চাকরি করবেনই না। যেই সংস্থায় আপনি চাকরি করলে নিজেকে সময় দিতে পারেন না। আমি এই যে 2000-এর বেশি প্রফেশনালদের সার্ভিস দিয়েছি, এক্ষেত্রে আমি দেখেছি অনেকে শিখতে চান, নিজেকে ডেভেলপ করতে চান, কিন্তু ডেভেলপ করতে পারেন না। যখনই তারা কিছু শিখতে আসেন, এই ফোন আসে, অমুক দিন কাজ করতে হবে, শনিবার ছুটি ছিল, শনিবার ছুটি বাতিল, কাজ করতে হবে, 10টার সময় মিটিং আসতেছে, ক্লাস করতেছে, ক্লাসের সময় ফোন আসতেছে। এই যে তাদেরকে দৌড়ের উপর রাখে যেসব সংস্থা, সেই সব সংস্থার ধারে কাছে যাবেন না। কারণ এই দৌড়ের ফলে যেটা হবে, নিজেকে সময় দেওয়ার সময় আপনি পাবেন না, নিজের স্কিল বৃদ্ধি করতে পারবেন না। আপনার নিজের স্কিল বৃদ্ধি না হলে ওই সংস্থাগুলোর কিচ্ছু আসে যায় না, কিন্তু আপনার আসে যায়। সময়ের সাথে যেই সময় যে স্কিল দরকার সেটি যদি আপনি অর্জন না করতে পারেন, 4-5 বছর, 7-8 বছর পর আপনি অনেকটা বাতিলের খাতায় চলে যাবেন, আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। যারা নিজেকে সময় দিয়েছে, মনে করেন যে আপনার 5 বছর কাজের সময়, 5 বছর আপনি নিজেকে অতটা সময় দেননি, সংস্থার পিছনে সময় দিয়েছেন, সংস্থা আপনার পুরো সময়টা নিয়ে নিয়েছে। কিন্তু যে মানুষটি সংস্থায় কাজ করেছে, একই সাথে নিজেকেও সময় দেওয়ার সময় পেয়েছে কিংবা সময় বের করতে পেরেছে, সে বহুদূর এগিয়ে থাকলো এই ক্যারিয়ার রেসে। সুতরাং মনে রাখতে হবে, যে সংস্থা আপনাকে গ্রো করার সময় দেয় না, সুযোগ দেয় না, আপনাকে কন্টিনিউয়াসলি ব্যস্ত রাখে, দৌড়ের উপর রাখে, সেই ধরনের সংস্থায় চাকরি করবেন না। তিন নম্বরের ক্ষেত্রে আবারও বলতে চাই, বাংলাদেশি প্রফেশনালদের একটা জায়গায় দারুণ রকমের ঘাটতি রয়েছে। অনেক ঘাটতি হচ্ছে, সবগুলো কিন্তু আমি বলবো না। আমি কিন্তু অনেক কিছু জানতে পেরেছি গত 7 বছরে বিপুল কাজ করার ফলে। একটা সিক্রেট বলে দিই যে নেটওয়ার্কিংয়ে মারাত্মক রকম দুর্বল এবং নেটওয়ার্কিং প্রয়োজনটা মনে করে না। যারা নেটওয়ার্কিংয়ে বাংলাদেশে প্রফেশনালদের মধ্যে যারা এগিয়ে থাকেন, দেখবেন 5-10% বেশ ভালো আছে, বাকি 90% বা খুব একটা ভালো নেই। এবং জব মার্কেটে জানেন আমাদের অবস্থা কী, কেন আমরা বাইরের লোকদের সাথে ফাইট করে পারি না, তার একটি বড় কারণ হলো আমরা নিজেকে নিজে পণ্ডিত মনে করি, নেটওয়ার্কিংয়ের দরকারই মনে করছি না। আরেকজন আরেকটা জিনিস জানাতেও চেনা, একটা তথ্যও দিতে চায় না। যখন আপনি অন্যকে জানাতে চান না, তথ্য দিতে চান না,
আরেকজন একই ক্যারেক্টারের হয়ে যায়, সেও আপনাকে জানাতে চায় না, তথ্য দিতে চায় না। এখানে লুজার হচ্ছে সবাই। সুতরাং ইফেক্টিভ নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে এবং আজকের অনলাইনে অনলাইন নেটওয়ার্কিং স্কিলস লাগবে। 4, বসদের সাথে কখনো দ্বন্দ্বে যাবেন না, নেভার বার্গেন উইথ ইউর বস। পছন্দ না হলে আরও ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করেন। ওকে, এখানে আপনার বস ভালো লাগছে না কিংবা সংস্থা ভালো লাগছে না, এর মানে না তার সাথে দ্বন্দ্ব করে, খোঁচাখুচি করে, ওখানে সারা দিন রাত প্যারা নিয়ে রাতেও সেই প্যারা কাজ করবে। আরে বস এইটা দিছে, বসরে কেমন সাইজ করা যায়, বসরে সাইজ করা কঠিন। এই যে বললাম যে মুড়ির টিনে একবার ঢুকলে আপনি এ ক্লাস কোম্পানিতে যাওয়ার পথ একদমই রুদ্ধ করে ফেলবেন, এর পিছনে অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, এগুলো বুঝতে বুঝতে আপনার সময় লাগবে। আপনি যদি সেটা আগে জানতে পারেন, আপনি জিন্দিগিতে মুড়ির টিন বা মানে কম ভালো সংস্থা আপনি কখনো যাবেন না। আপনি যদি জানতে পারেন কেরিয়ার মানে জীবনের আনন্দের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আপনার অপছন্দের কাজে আপনি কখনো যাবেন না। আপনার পছন্দের জায়গায় অনেক জব আছে, সেগুলো খুঁজবেন। সুতরাং অভিজ্ঞতার একটি বিষয় আছে, বসদের হাতে অনেক অস্ত্র থাকে। অস্ত্র মানে স্কিলস, কৌশল, আপনাকে কীভাবে ধীরে ধীরে ইনএফেক্টিভ করে ফেলা যায়, আপনার কীভাবে আপনাকে দৌড়ের উপর রাখতে হবে, কীভাবে আপনি ব্যস্ত রেখে আপনার নিজেকে তৈরি করার সময়ও দিবে না, আপনাকে শেষ করে ফেলবে, আপনার কেরিয়ার ড্যামেজ করে দিতে পারে একজন বস। সুতরাং তার সাথে দ্বন্দ্বে যাওয়ার দরকার কি? দ্বন্দ্বে যাওয়ার আসলে সময় নেই। পেশাজীবীদের একটি জিনিস মনে রাখতে হবে যে দ্বন্দ্বে যাওয়ার সময় আসলে নাই, আমাদের নিজেকে সময় দিতে হবে। যদি দ্বন্দ্ব লেগেই থাকে, হয় আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারেন, সেটা কিছুদিন চালাতে পারেন নিজের নার্ভকে স্ট্রং করার জন্য, কিন্তু দ্বন্দ্বের ফলাফল কিন্তু সবসময় খারাপ। এবং আপনাকে এটি একটি সুযোগ, দ্বন্দ্বটা খারাপ বস আমি সবসময় বলি ইটস এন অপরচুনিটি টু গেট এ ব্যাড বস, টু হ্যাভ এ ব্যাড বস, কারণ আপনি তখন ভালো জায়গায় যাওয়ার জন্য নিজেকে সময় দেবেন, নিজেকে তৈরি করবেন। সুতরাং নেভার বার্গেন উইথ ইউর বস, প্লিজ। 5, সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এটা সারা দুনিয়াতে প্রফেশনালদের একটা নর্ম, আমরা সবাই জানি এবং মুখে বলি কিন্তু করি না। আপনি আপনার আয়ের 10% প্রতি বছর নিজের স্কিল ভিত্তিতে ব্যয় করবেন। আপনি 10 লাখ টাকা বেতন পেলে 1 লাখ টাকা অবশ্যই খরচ করবেন সারা বছরে। আপনি যদি 5 লক্ষ টাকা বেতন পান, 50,000 টাকা নিজের উন্নয়নে অবশ্যই ব্যয় করবেন, মিনিমাম 10%। সার্টিফিকেশন কোর্স, কেরিয়ার কোর্স, রিসেন্ট কোর্স, লেটেস্ট কোর্স, মানে নানাভাবে নিজেকে চারপাশ থেকে চৌকস করে ফেলতে হবে। এবং চৌকস করবেন কীভাবে? বিনা বিনিয়োগে। শিখবেন কোথা থেকে? সবচেয়ে ভালো জায়গা থেকে। ভালো জায়গা থেকে শিখতে হলে আপনাকে ভালো পে করতে হবে, এটার জন্য রেডি থাকতে হবে। কিছু মানুষ আছে, আরে এটার জন্য এত টাকা, হ্যাঁ এত টাকা, টাকা দিবেন, খরচ করবেন, 10 গুণ উঠে আসবে। যারা স্মার্ট প্রফেশনাল দেখেন না তারা কী পরিমাণ খরচ করে, খরচ করতে তারা দ্বিধা করে না, তারা জানে খরচ করলে খরচটা উঠে আসবে। আর যদি চিপ মেন্টালিটির হন, কেরিয়ার চিপ হয়ে যাবে, আগাইতে পারবেন না। কাজে ইনভেস্ট করতে হবে নিজের জন্য, নিজের কেরিয়ার বৃদ্ধির জন্য, নিজেকে চৌকস করার জন্য যত ব্যয় করা দরকার করেন। 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করে দেখেন, 10 লাখ টাকা আসবে মিনিমাম, এটা আসে মিনিমাম। এই ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে আসে, যেটা সেই সস্তার তিন অবস্থা যেসব লোকজন থাকে চিপ মেন্টালিটির, আরে এই কোর্সের জন্য 10,000 টাকা, আরে দূর 1,000 টাকায় তো শেখা যায়, 1,000 টাকায় তো কিছুই শেখা যায় না, তার সময় হয়ে যায়, সবই যায়। এবং সবচেয়ে বেশি ক্ষতি হয় কি, সে পিছিয়ে যায়, সেই পিছিয়ে যাওয়াটাকে আর সে ধরতে পারবে না। সুতরাং সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, এটা বুঝে শুনে করতে হবে, সেরা জায়গায় করতে হবে। খরচের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না, বেস্ট জিনিস পাওয়ার জন্য আপনি বেস্ট পে করবেন, সেটার জন্য রেডি থাকতে হবে। 6, অনেকে জানে না উপরে যারা যাচ্ছেন, যেসব প্রফেশনাল বড় বড় পজিশনে আছেন, তারা কীভাবে সেখানে গিয়েছেন এটা অনেকে জানেন না। আপনি 15 বছরে যাবেন, আপনি ভালো মেন্টর পড়লে 8 বছরে সেখানে যেতে পারবেন, 9 বছরে সেখানে যেতে পারবেন, প্রতিযোগিতার সবার থেকে আলাদা থাকবেন, কারণ ওই অভিজ্ঞ মেন্টরের কাছে অনেক কিছু আছে। আপনি নিজে নিজে যতটা জানবেন, মেন্টরের কাছ থেকে আরেকজন আপনার প্রতিযোগিতা অনেক আগে জেনে যাবে, সেটাকে অ্যাপ্লাই করে সে এগিয়ে যাবে, আর আপনি নিজে নিজে চেষ্টা করতে করতে জীবনের সময় খেয়ে ফেলবেন। একটি জাপানি প্রবাদ রয়েছে, একটু বলে রাখি, নিজে শত শতবার চেষ্টা না করে শিক্ষকের কাছে যাও, তারপরে ভালো করে চেষ্টা করো। একা একা শত শতবার চেষ্টা করে জীবনের সময় চলে যাবে। সুতরাং মেন্টর থাকা যে কত জরুরি সেটা আমাদের দেশে এখনও অনেকে বুঝতে পারেন না।
যারা বুঝতে পারেন তাদের মেন্টর আছে, তারা এগিয়ে যাচ্ছে। এটা যে কত দরকারি, অপরিহার্য, সেটাই অনেকে বুঝে না। মেন্টরের কাছে যাওয়া তো পরের কথা, আরে মেন্টরের পিছনে আবার টাকা খরচ কী দরকার, আরে দূর, আমি কি কমা গেছি নাকি, ভালোই আছে, আরে এইসব শিখা কী হবে। তারপরে মাস বয়সে দেখা যায় শেষ দিকে যায় আর কেরিয়ার আগাচ্ছে না, তখন ইটস টু লেট হয়ে যায়। সাত নম্বর টিপস হচ্ছে সুন্দর জীবনযাপনের জন্য সুন্দর কেরিয়ার, এবং যে কাজে আপনার মন বসে না, যে সেক্টরে আপনার কাজ করতে চায় না, বা যেখানে কাজ করতে গেলে আপনাকে খাটাতে খাটাতে আপনার জীবন শক্তিকে নিঃশেষ করে দেয়, সেই চাকরি থেকে অবশ্যই বিদায় নেন। এবং বলতে পারেন এটা কি সম্ভব, অবশ্যই সম্ভব। ওই যে উপরে ছয়টি বলেছি, ওই ছয়টিকে অ্যাপ্লাই করে দেখেন। আপনাকে অপছন্দের জায়গায় অপছন্দের চাকরি করতে হবে না, আপনি ভরপুর বাঁচবেন, জীবনের জন্য বাঁচবেন, আনন্দ করবেন। এই সাতটি টিপস বললাম অনেক অভিজ্ঞতা থেকে, অনেক কিছু শিখেছি সেখান থেকে আপনাদের শেয়ার করলাম। আরও অনেক কিছু আছে, সেগুলো আপাতত শেয়ার করছি না, হয়তো সামনে। আপনি অনেকক্ষণ যাবত এই ভিডিওটি দেখেছেন শুনেছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।